السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. শহীদ পরিবারের সম্মানে আজিত আজকের এই মত বিনিময় প্রোগ্রামে প্রধান অতিথি উপস্থিত আছেন মাদ্রাসা আমিরে জামাত, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে রব আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার, সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক কিছু নতুন করে ভাবায়, নতুন করে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে গিয়েছে। পৃথিবীতে অনেক ইতিহাস আমরা পড়েছি, কোরআনে বর্ণিত অনেক ইতিহাস আমরা পড়েছি, জেনেছি, শিখেছি, তার প্র্যাকটিক্যাল অনেক রূপ বিভিন্ন সময় হয়তো কম বেশি দেখেছি। কিন্তু 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটি চলমান ছিল, আমাদেরকে প্রত্যক্ষভাবে দেখার অনেক কিছু সুযোগ করে দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় যেটি থিম ছিল, মিথ্যার বিরুদ্ধে সত্যের যে লড়াই, সেটা আমরা দেখেছি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই আমরা দেখেছি। জালেমের বিরুদ্ধে মাজলুমরা কিভাবে করে একাকার হয়ে যায়, দল মত নির্বিশেষে ধর্ম গোত্র সবাই একটাই পরিচয় হয়ে গিয়েছে, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হচ্ছি। এই জুলুমের প্রতিবাদের জন্য সবাই রাস্তায় নেমে এসেছে, নিজের বুকটাকে টান করে বন্দুকের সামনে, গুলির সামনে দিয়েছে। যে আন্দোলন আমাদেরকে শিখিয়ে যায় যে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, কিভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতে হয়। ইনশাআল্লাহ এই লড়াই অব্যাহত থাকবে। আজকে যারা শহীদ হয়েছেন তারা তো আমাদেরকে ছেড়ে চলেই গেছে, তাদেরকে হয়তো আমরা ফিরে পাব। শহীদ পরিবারদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যারা জীবিত আছে আমরা তাদের কাছে আসলে নেই, আমাদের কোনো ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমাদের কাছে কোনো ভাষা নেই, এই ভাষা দিয়ে আমরা আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, দাউদ শরীফের একটা হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সবুজ পাখির মধ্যে তাদের রুমগুলোকে স্থাপন করেছিলেন। যখন সেই পাখিগুলো জান্নাতের বিভিন্ন নিয়ামতগুলো তারা বক্ষণ করছিলেন, উপভোগ করছিলেন, উপভোগ করে যখন তারা আরশের ছায়া এসে সম্মিলিতভাবে একত্রিত হলো, সেই পাখিগুলো সেই রুহগুলো পারস্পরিক আলোচনা করছে যে আমরা যে শহীদ হওয়ার পর আজকে যে নিয়ামত আমরা ভোগ করছি, জানি না আমাদের পরিবার আমাদেরকে নিয়ে কত বেশি পেরেশানির মধ্যে আছে, তারা হয়তো ভাবছে আমরা অনেক কষ্টে আছি, তোমরা কি কেউ এখানে আছো যে আমাদের পরিবারের কাছে এই মেসেজটুকু পৌঁছে দিবে যে আমরা আল্লাহর নিয়ামতে পরিপূর্ণভাবে আছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হাজির হলেন, সূরা ইমরানের 169 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া, যে তারা মৃত নয় বরং তারা জীবিত, নিঃসন্দেহে তারা যে সততার পক্ষে লড়তে গিয়ে, মাজলুমের পক্ষে লড়তে গিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে পক্ষ থেকে অবশ্যই আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা ঋতিপ্রাপ্ত হচ্ছে। আমরা শহীদ নাসিরের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে সামান্য সহযোগিতা করতে চেয়েছিল পরিবার, কিন্তু কোনোভাবে ওনাদেরকে রাজি করাতে পারেনি আমাদের সহযোগিতা গ্রহণের জন্য। একটা পর্যায়ে শেখ নাসির রহমান তিনি বলতেছিলেন কাঁদতে কাঁদতে যে বাবা আমরা কোনো কিছু নিব না, এবং এরকম যদি কোনো একটা সুযোগ থাকতো যে আমি আমার পরিবার আত্মীয় স্বজনের যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে যদি তোমাদের হাতে টাকাটা দিতে পারতাম, আর তোমরা যদি আমার নাসিরকে ফিরিয়ে দিতে পারতে। আমি সেই কথাটা শুনতে কি করে সান্ত্বনা দিব আর কি দিয়ে তাদের পাশে দাঁড়াব। এই শহীদের গল্পটুকুই আজকে সারা দেশের শত শত হাজার হাজার মায়েদের কথা, মায়েদের গল্প। আবু রায়হানের বাবা বলেছেন যে আসলে আমি শহীদের পিতা হিসেবে গর্ববোধ করছি,
আসলে শরীরে গর্ববোধ করছেন, তারা কেউ হতাশা প্রকাশ করেননি। আমরা একজন মায়ের কথা শুনেছি, একজন ভাইয়ের কথা শুনেছি, ওনাদের ওনারা গর্ববোধ করছেন এই শরীর বিষয়ে। এই শরীরের যে চেতনা, এই চেতনাটাকে আমরা যারা প্রজন্ম আছি, যারা বেঁচে আছি, আমাদেরকে ধরে রাখতে হবে। এবং তাদের চাহিদা একটাই, এই সমাজের কোনো জালেম যেন কোনোদিন তৈরি হতে না পারে। 5ই আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপটে যেন আমরা দৃঢ়ত্ব নিয়ে চলতে পারি, যে সমাজের নতুন করে কোনো ফ্যাসিজম তৈরি হবে না। এই সমাজে নতুন কোনো লেবাস দিয়ে হাসিনা রেখে যাওয়া যে ফ্যাসিজম, এটাকে যেন কেউ নতুন করে জাগ্রত করতে না পারে, সেজন্য আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা ঘোষণা দিচ্ছি যে আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক মানুষের নেতৃত্ব দিবে। আমি অনেকগুলো হসপিটালে গিয়েছিলাম, অনেক আহত ভাইয়ের সাথে কথা বলেছি, তো তাদের আকুতি একটাই যে বাংলাদেশে যেন কোনোদিন কেউ কারোর উপর জুলুম করতে না পারে। তাদের আকুতি একটাই, ভাই এই দেশটা যদি একটা কাজ, আমি অবাক হই যে একজন সিএনজি চালক, তিনি তার সাথে পঙ্গু হসপিটাল দেখা হয়েছে, বলেছিল ভাই এই দেশটা থেকে যদি একটা জিনিস দূর হয়, যদি দুর্নীতিটা দূর হয়, তাহলে আমাদের দেশ বাংলা পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর প্রেক্ষাপটে টপ ক্যাটাগরির দেশের উন্নতশীল দেশের মধ্যে পরিণত হতে পারে। একজন সিএনজি চালকের অনুভূতি যদি হয় এই, তাহলে আজকে আমরা যারা পড়াশোনা করছি, নিজেদেরকে অনেক বেশি একাডেমিকলি সাউন্ড বলে দাবি করছি, তাদের ভিতরে এই অনুভূতিটা আসে না, এই অনুভূতিটা আসতে হবে। আজকে শরীর পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের ছাত্র অঙ্গন থেকে যুব সমাজের প্রেক্ষাপটে আমরা এটা নিশ্চিত করব, আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, যে আগামী বাংলাদেশ সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক মানুষকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমার কথা থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।